আপনারা জানেন গতকাল রাজভবনে যেতে বাধা দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। ভোট হিংসায় ঘরছড়া একাধিক বিজেপি কর্মী। আক্রান্তদের সঙ্গে নিয়ে রাজভবনে যান শুভেন্দু অধিকারী। রাজভবনে প্রবেশে বাধা বিরোধী দলনেতাকে। রাজভবনের অনুমতি থাকা সত্ত্বেও প্রবেশে বাধা। ব্যারিকেড দিয়ে শুভেন্দু অধিকারীকে বাধা দেয় পুলিশ। রাজ্যপালের সঙ্গে ফোনে কথা বিরোধী দলনেতার। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ শুভেন্দুর। আদালতে যাওয়ার হুঁশিয়ারি বিরোধী দলনেতার। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ রাজভবনও। রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, তিনি ঠিক এই ঘটনায় কি বলেছিলেন শুনবো। সিকিউরিটিকে পিএসওকে কলকাতা পুলিশের লোকেরা বলল অপেক্ষা করুন, জেনে আসছি। আর জেনে আসেনি। আর আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভাঙচুর মারপিটের রাজনীতি করি না। আমি বেড়া নিজে হাত লাগাইনি। আমি এখানে এক ঘন্টা ওয়েট করেছি ইন প্রেজেন্স অফ এভরি মিডিয়া। গভর্নর সাহেবের ওএসডি এবং তার এডিসিকে মেসেজ করেছি। গভর্নর সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে রাজভবনের কাস্টোডিয়ান তারা। রাজভবনের বাইরের রাস্তা যেহেতু পুলিশের দায়িত্বে, তারা যে কাজ করেছেন অন্যায় করেছেন এবং গভর্নর সাহেব তার অফিসকে দিয়ে তিনি আমার তার ওএসডি আমাকে যেটুকু জানিয়েছেন তিনি মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন। শুভেন্দু অধিকারীকে যেতে বাধা। গতকাল রাজভবনে প্রবেশে শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়া হয় এবং তিনি সেখানে দাঁড়িয়ে বলছেন যে তিনি এই ধরনের রাজনীতি করেন না, যে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করে রাজভবনে ঢোকার চেষ্টা করবেন। যারা ঘর ছাড়া বিজেপি কর্মীরা, তারা ঠিক কি বলেছিলেন গতকাল শুনবো। আমরা ক্যানিং পশ্চিম বিধানসভা থেকে এসেছি। তো 4 জুনে যখন রেজাল্ট আউট হয় তারপর থেকেই আমরা বাড়িঘর ছাড়া। ওখানে প্রচণ্ড সন্ত্রাস চলছে, এই পরিস্থিতিতে আমরা বাড়িঘর ছাড়া এবং আমরা বর্তমানে এখন আমাদের রাজ্য পার্টি অফিসে আমরা আপাতত আছি, কিন্তু আমরা কীভাবে বাড়ি ফিরবো বা কী করবো জানি না। তো ভোটেতে আমাকে নৃশংসভাবে 25 জন তৃণমূলের হারমাদা নৃশংসভাবে মেরে ফেলে দিয়েছিল এবং আমার বাড়িঘর ধর ভাঙচুর করেছে। আমি হসপিটালে ভর্তি ছিলাম 5 দিন। 5 দিনের পরে বাড়ি গিয়েছিলাম, ফের ওরা আমার বাড়িতে আমার বউকে বলেছে যে বিধবা করব, আমার ছেলেকে তাড়া করেছে। আমি আজকে রাজ্যপালের কাছে এসেছি আমাদের বক্তব্যটা জানানোর জন্য। ওখানে আমার মা যেভাবে মারা যায়, মানে 2021 সাল 2 মের পর থেকে আমার বাড়িতে বারবার অ্যাটাক করা হয়। এখানে আছে, আমাদের কমপ্লেন আছে, কি জানা এসেছি, আমাদের মারধর করছে, ঘর ভেঙে দিয়েছি, এই জন্য এসেছি। আমরা এসেছি ভোট পরবর্তী হিংসা, আমাদের ঘর ছাড়া ব্যবসা বাণিজ্য করতে দিচ্ছে না। আর এইসব দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জায়গা টিএমসির হচ্ছে সন্ত্রাস বাহিনী বা টিএমসির মস্তান, এইসব দিকে থেকেই মানে মদত তৈরি। রাজভবনের অনুমতি থাকা সত্ত্বেও রাজ্যের বিরোধী দলনেতাকে রাজভবনে যেতে দেওয়া হয়নি এবং তারই প্রতিবাদ করেন তিনি। আজ হাইকোর্টে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে অব্যাহত ভোট পরবর্তী হিংসা এবং সেই ঘটনায় যারা হিংসায় আক্রান্ত তাদের নিয়ে রাজভবনে যান শুভেন্দু অধিকারী, কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। আজ হাইকোর্টে দ্বারস্থ হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরও বিস্তারিত জানব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে, কি কোন ধরনের মামলা করা হচ্ছে এবং কোন বেঞ্চে মামলা যাচ্ছে? প্রিয়াঙ্কা, একেবারেই দেখো সন্তু, ইতিমধ্যেই যা উঠে আসছে, গতকাল শুভেন্দু অধিকারীকে রাজভবনে যেতে বাধা। বিরোধী দলনেতা গতকাল রাজভবনে যাচ্ছিলেন, যারা নির্বাচন পরবর্তী হিংসায় আক্রান্ত তাদেরকে নিয়ে রাজভবনে যাওয়ার একটি ব্যবস্থা নিয়েছিলেন তিনি, এবং সেই ক্ষেত্রে পরবর্তীকালে পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়। যদিও বিরোধী দলনেতা স্পষ্ট বক্তব্য ছিল যে রাজভবনে যাওয়ার অনুমতি পত্র তার কাছে রয়েছে এবং তারপরেও পুলিশ কেন তাকে বাধা দিল এই মর্মেই আর পুলিশ অতি সক্রিয়তার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে বিরোধী দলনেতার। তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন পুলিশ অতি সক্রিয়তার অভিযোগ তুলে। সেই ক্ষেত্রে পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ নিয়ে এই মামলা দায়ের হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং সেই ক্ষেত্রে যদি পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ নিয়ে মামলা দায়ের হয় তবে সেই মামলা দায়ের হতে পারে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে। তার কারণ এই মুহূর্তে এই পুলিশের অতি সক্রিয়তা এবং পুলিশের নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলার শুনানি করছেন বিচারপতি অমৃতা সিনহা এবং আজকে আদালতের দৃষ্টি আকর্ষণ করার একটি সম্ভাবনা রয়েছে। আদালতের থেকে মামলা দায়ের করার অনুমতি নেওয়া হতে পারে এবং মামলা দায়ের হলে বিচারপতি যদি মামলা দায়ের করার অনুমতি দেন, মামলা দায়ের হলে সেই মামলার শুনানি কবে হয়, আজকেই জরুরি ভিত্তিতে মামলার শুনানি করা হয় নাকি
অন্য কোনো দিন দেওয়া হয় এই মামলা শোনার জন্য সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। শান্তি রাজভবনে প্রবেশে বাধা, বিরোধী দল নেতাকে রাজভবনের অনুমতি থাকা সত্ত্বেও প্রবেশে বাধা, ব্যারিকেড দিয়ে শুভেন্দু অধিকারীকে বাধা দেয় পুলিশ, রাজ্যপালের সঙ্গে ফোনে কথা বিরোধী দল নেতার, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ শুভেন্দুর, আদালতে যাওয়ার হুঁশিয়ারি বিরোধী দল নেতার, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ রাজভবনও। রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক এই ঘটনায় কি বলেছিলেন শুনবো। কলকাতা পুলিশের লোকেরা বলল অপেক্ষা করুন, জেনে আসছি, আর জেনে আসেনি। আর আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভাঙচুর মারপিটের রাজনীতি করি না, আমি বেড়া নিজে হাত লাগাইনি। আমি এখানে এক ঘন্টা ওয়েট করেছি ইন প্রেজেন্স অফ এভরি মিডিয়া, গভর্নর সাহেবের ওএসডি এবং তার এডিসি কে মেসেজ করেছি, গভর্নর সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে রাজভবনের কাস্টোডিয়ান তারা, রাজভবনের বাইরের রাস্তা যেহেতু পুলিশের দায়িত্বে, তারা যে কাজ করেছেন অন্যায় করেছেন এবং গভর্নর সাহেব তার অফিসকে দিয়ে তিনি আমার তার ওএসডি আমাকে যেটুকু জানিয়েছেন তিনি মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন। শুভেন্দু অধিকারীকে যেতে বাধা, গতকাল রাজভবনে প্রবেশে শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়া হয় এবং তিনি সেখানে দাঁড়িয়ে বলছেন যে তিনি এই ধরনের রাজনীতি করেন না, যে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করে রাজভবনে ঢোকার চেষ্টা করবেন। যারা ঘর ছাড়া বিজেপি কর্মীরা তারা ঠিক কি বলেছিলেন গতকাল শুনবো। আমরা ক্যানিং পশ্চিম বিধানসভা থেকে এসেছি, তো 4 জুনে যখন রেজাল্ট আউট হয় তারপর থেকেই আমরা বাড়িঘর ছাড়া, ওখানে প্রচণ্ড সন্ত্রাস চলছে, এই পরিস্থিতিতে আমরা বাড়িঘর ছাড়া এবং আমরা বর্তমানে এখন আমাদের রাজ্য পার্টির অফিসে আমরা আপাতত আছি, কিন্তু আমরা কীভাবে বাড়ি ফিরবো বা কী করবো জানি না। তো ভোটেতে আমাকে নৃশংসভাবে 25 জন তৃণমূলের হারমাদা নৃশংসভাবে মেরে ফেলে দিয়েছে এবং আমার বাড়িঘর দর ভাঙতে পেরেছে। আমি হসপিটালে ভর্তি ছিলাম 5 দিন, 5 দিনের পরে বাড়ি গিয়েছিলাম, ফের ওরা আমার বাড়িতে আমার বউকে বলেছে যে বিধবা করবো, আমার ছেলেকে তাড়া করেছে। আমি আজকে রাজ্যপালের কাছে এসেছি আমাদের বক্তব্যটা জানানোর জন্য। ওখানে আমার মা যেভাবে মারা যায় 2021 সাল 200 মেয়ের পর থেকে আমার বাড়িতে বারবার অ্যাটাক করা হয়, এখানে আছে আমাদের কমপ্লেন আছে, আমাদের মারধর করছে, ঘর ভেঙে দিয়েছি, এই জন্য এসেছি। আমরা এসেছি ভোট পরবর্তী হিংসা, আমাদের ঘর ছাড়া ব্যবসা বাণিজ্য করতে দিচ্ছে না, আর এইসব দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জায়গায় টিএমসির হচ্ছে সন্ত্রাস বাহিনী বা টিএমসির মস্তান, এইসব দিক থেকেই মদত তৈরি। রাজভবনের অনুমতি থাকা সত্ত্বেও রাজ্যের বিরোধী দল নেতাকে রাজভবনে যেতে দেওয়া হয়নি এবং তারই প্রতিবাদ করেন তিনি। আজ হাইকোর্টে যাচ্ছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে অব্যাহত ভোট পরবর্তী হিংসা এবং সেই ঘটনায় যারা হিংসায় আক্রান্ত তাদের নিয়ে রাজভবনে যান শুভেন্দু অধিকারী, কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। আজ হাইকোর্টে দ্বারস্থ হচ্ছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে, কি কোন ধরনের মামলা করা হচ্ছে এবং কোন বেঞ্চে মামলা যাচ্ছে প্রিয়াঙ্কা? একেবারেই দেখো সন্তু, ইতিমধ্যেই যা উঠে আসছে, গতকাল শুভেন্দু অধিকারীকে রাজভবনে যেতে বাধা, বিরোধী দলনেতা গতকাল রাজভবনে যাচ্ছিলেন, যারা নির্বাচন পরবর্তী হিংসে আক্রান্ত তাদেরকে নিয়ে রাজভবনে যাওয়ার একটি ব্যবস্থা নিয়েছিলেন তিনি, এবং সেই ক্ষেত্রে পরবর্তীকালে পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়। যদিও বিরোধী দল নেতা স্পষ্ট বক্তব্য ছিল যে রাজভবনে যাওয়ার অনুমতি পত্র তার কাছে রয়েছে এবং তারপরেও পুলিশ কেন তাকে বাধা দিল এই মর্মেই আর পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে বিরোধী দল নেতার। তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ তুলে, সেই ক্ষেত্রে পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ নিয়ে এই মামলা দায়ের হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, এবং সেই ক্ষেত্রে যদি পুলিশের অতি পুলিশ
প্রতি অতিশক্তিতার অভিযোগে মামলা দায়ের হয়। তবে সেই মামলা দায়ের হতে পারে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে, তার কারণ এই মুহূর্তে এই পুলিশি অতিশক্তিতা এবং পুলিশি নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলার শুনানি করছেন বিচারপতি অমৃতা সিনহা। এবং আজকে আদালতের দৃষ্টি আকর্ষণ করার একটি সম্ভাবনা রয়েছে, আদালতের থেকে মামলা দায়ের করার অনুমতি নেওয়া হতে পারে, এবং মামলা দায়ের হলে বিচারপতি যদি মামলা দায়ের করার অনুমতি দেন, মামলা দায়ের হলে সেই মামলার শুনানি কবে হয়, আজকেই জরুরি ভিত্তিতে মামলার শুনানি করা হয় নাকি অন্য কোনো দিন দেওয়া হয় এই মামলা শোনার জন্য, সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। শান্তি সব সম্বন্ধে নজর থাকবে প্রিয়াঙ্কা, আপাতত তোমায় ধন্যবাদ।